দখলের কবলে পড়ে সৌন্দর্য হারাচ্ছে জয়পুরহাটের নান্দাইল দিঘি। পাড়ের মাটি কেটে গড়ে তোলা হয়েছে বসতি। দিঘিটিকে রক্ষায় কর্তৃপক্ষের উদাসীনতা দেখছেন এলাকাবাসী। ঐতিহাসিক নান্দাইল দিঘির অবস্থান জয়পুরহাটের কালাই উপজেলায়। ১৬১০ সালে এই দিঘিটি খনন করেন রাজা নন্দলাল, সেখান থেকেই এর নামকরণ। বিশাল আয়তনের এ দিঘি বরাবরই আকর্ষণ করে ইতিহাসপ্রেমী ও দর্শনার্থীদের। ঐতিহাসিক নান্দাইল দিঘি সম্পর্কে অনেক লোককথা আছে, অনেকে বলে এটা নাকি এক রাতেই খনন করা হয়েছে। জায়গাটা অনেক সুন্দর, পরিবেশ, এখানে সবাই ঘুরতে আসে। শুক্রবারের বিকেল করে অনেক লোকে এখানে বেড়াতে আসে। একসময় দিঘির চারপাশে ঘন বন ও উঁচু নিচু টিলা থাকলেও দখলদারদের কবলে পড়ে তা নিশ্চিহ্ন হয়েছে। দিঘির পাড়ের মাটি কেটে গড়ে তোলা হয়েছে বসতি। দখলদারিত্বের কারণে সৌন্দর্য হারাচ্ছে প্রাচীন দিঘিটি। আগে জঙ্গল টুঙ্গল ছিল, কাটে কুটে সমান সমান করেছে, কোনো সমান করেছে কোনো কিছু কিছু আছে, পাহাড় ছিল, এক ছিল, সব কিছু কাটে কমে অনেক মানুষের বসবাস হয়েছে এখানে, কষ্ট পরিবারের মতো। সরকারি জায়গা বসবাস করে আছি বা আমার মতো লোক আরও বাড়িঘর করে আছে, জমি জমা কিছু নাই। ঐতিহাসিক স্থানটি দীর্ঘদিন ধরেই অবহেলিত বলছেন জনপ্রতিনিধিরা। পর্যটন কেন্দ্রটি সরকারিভাবে উন্নয়ন করা এবং এটার জন্য একটি অবকাঠামো প্রয়োজন। উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ একটি পর্যটন কেন্দ্র হিসেবে এখানে প্রতিষ্ঠিত করা সম্ভব। তবে দিঘিটিকে ঘিরে নানা উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এই এলাকায় একটি পর্যটন কেন্দ্র করা যায় আমার ধারণা, স্থানীয় মানুষ সহ আশেপাশের জেলাগুলি থেকেও এখানে পর্যটনের পর্যটক আসবে। দিঘিটিকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।